প্রবাসীদের জন্য ই পাসপোর্ট ফি কমিয়েছে সরকার। কুয়েত সহ অন্যান্য দেশের প্রবাসীদের দাবিও দূতাবাসের প্রচেষ্টাতে গত 17 অক্টোবর থেকে সেই ফি কমানো হয়। প্রবাসীদের জন্য সরকার বিভিন্ন দেশে ধাপে ধাপে চালু করেছে ই পাসপোর্ট সেবা কার্যক্রম। এরই অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে কুয়েতে শুরু হয় ই পাসপোর্ট সেবা। ছাত্র এবং সাধারণ শ্রমিকদের 10 বছর মেয়াদী ই পাসপোর্ট 15.5 কুয়েতি দিনার প্রদান করতে হলেও ড্রাইভার, ক্লিনার, পেইন্টার সহ অন্যান্য শ্রমিক পেশার প্রবাসীদের ক্ষেত্রে 10 মেয়াদী ই পাসপোর্ট করতে ফি দিতে হবে 38.5 কুয়েতি দিনার। এখন সেই ফি কমিয়ে 15.5 কুয়েতি দিনার কার্যকর করা হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।